वेलकम टू एमएस एकेडमी। আমি সুকান্ত আর আজকে উকুলেলে টিউটোরিয়ালের फोर्थ पार्ट নিয়ে চলে এসেছি। এর আগের তিনটি পার্ট যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে আমি বলবো আগে ওই তিনটি পার্ট ভালো করে দেখতে, সেগুলো বুঝতে, তারপরে এই পার্টটি দেখতে। ওকে, আমি ডেসক্রিপশনে তিনটি ভিডিওর লিংক দিয়ে রাখছি। ওকে, চতুর্থ পার্ট বা এই পার্টে আমি কয়েকটা নতুন কর্ড শেখাবো, সেগুলোকে ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে? সো এখনো পর্যন্ত আমরা শিখেছি সি মেজর কর্ড, এ মাইনর কর্ড, এফ মেজর কর্ড, জি মেজর কর্ড। ওকে, এখন এ মাইনর কর্ড যেভাবে ধরা হয়েছিল সেই এ মাইনর কর্ডের সাথে যদি আমরা ফার্স্ট ফ্রেট থার্ড স্ট্রিং অ্যাড করি ফার্স্ট ফিঙ্গার দিয়ে, তাহলে যে কর্ডটা হবে সেটা হচ্ছে এ মেজর কর্ড। ওকে, এ মেজর কর্ড, তাহলে এটা একটা কর্ড। ওকে, এখন নেক্সট কর্ড হচ্ছে ডি মেজর কর্ড। কিভাবে ধরবে চেক করে নাও। এ মেজর ধরে আছি, এ মেজরের থেকে এই ফার্স্ট ফিঙ্গারটা যদি সেকেন্ড ফ্রেটে মুভ করি তাহলে কি হলো, একটা ফ্রেটই ফোর্থ স্ট্রিংয়ে এই ফিঙ্গার আর থার্ড স্ট্রিংয়ে ফার্স্ট ফিঙ্গার, তাহলে সেকেন্ড ফিঙ্গার ফোর্থ স্ট্রিংয়ে আর ফার্স্ট ফিঙ্গার থার্ড স্ট্রিংয়ে, এত পর্যন্ত ঠিক আছে। এখন তারপরে এই যে থার্ড ফিঙ্গারটা সেটা অ্যাড হবে ওই সেম ফ্রেটেরই সেকেন্ড স্ট্রিংয়ে। ওকে, তাহলে সেকেন্ড স্ট্রিং, এখানে থার্ড স্ট্রিং, এখানে ফোর্থ স্ট্রিং, তাহলে সেকেন্ড স্ট্রিং এই ফিঙ্গার দিয়ে থার্ড স্ট্রিং, এই ফিঙ্গার দিয়ে ফোর্থ স্ট্রিং, এটাকে বলা হচ্ছে ডি মেজর কর্ড। ওকে, তাহলে ডি মেজর কর্ড হয়ে গেল, এ মেজর কর্ড জানা হলো, তাহলে এই দুটো কর্ড ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তিন নম্বর কর্ডটি হচ্ছে ই মাইনর কর্ড। ওকে, ই মাইনর কর্ড যারা গিটার প্লে করো তাদের কাছে অনেকটা সি কর্ড ধরার মতো, কিন্তু অনেকটাই আলাদা। ই মাইনর কর্ড হচ্ছে সেকেন্ড ফ্রেট ফার্স্ট স্ট্রিং, ওকে, ফার্স্ট ফিঙ্গার দিয়ে ধরলাম, থার্ড ফ্রেট সেকেন্ড স্ট্রিং, সেকেন্ড ফিঙ্গার দিয়ে হোল্ড করলাম, আর ফোর্থ ফ্রেট থার্ড স্ট্রিং, তাহলে কী হলো, এই ফিঙ্গার, এই ফিঙ্গার আর এই ফিঙ্গার, তাহলে তৈরি হলো ই মাইনর কর্ড, ঠিক আছে? তাহলে ই মাইনর কর্ড, এখানে এ মেজর কর্ড, ডি মেজর কর্ড এখানে। তাহলে এই তিনটি কর্ড নতুন জানা হলো, এই তিনটি কর্ড অনেক জায়গাতে ইউজ করা যাবে। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে কি অফ জি, কি অফ জিতে জি কর্ড ইউজ হয়, অর্থাৎ কোনো একটা গান হয়তো তোমারই জন্য, এরকম একটা কোনো গান সাপোজ আমি জিতে চুজ করলাম, যদিও গানটা জিতে নেই বাট আমি জিতে চুজ করলাম, বা আকাশ কেন ডাকে এই ধরনের আমি গান চুজ করলাম। সো প্রশ্ন হচ্ছে সেখানে কী কী কর্ড ইউজ হবে, সেখানে কর্ড ইউজ হবে জি, তাছাড়া ইউজ হবে ই মাইনর, আর ইউজ হবে ডি। ওকে, ডি ইউজ করছো, তাহলে জি, ই মাইনর, ডি, এই তিনটে কর্ড কিন্তু ওই স্কেলের ক্ষেত্রে ইউজ হবে। আর একটা কর্ড ইউজ হবে যেটা অলরেডি আমরা জানতাম, সেটা হচ্ছে সি কর্ড, তাহলে জি, সি, ডি আর ই মাইনর, মোটামুটিভাবে কি অফ জি বা জি মেজর স্কেলের কোনো গানকে কভার করা যাবে, ঠিক আছে? সো কয়েকটা নতুন কর্ড আজকে জানা হলো, আরও অনেক কর্ড জানা এখনো বাকি। আমরা মোটামুটিভাবে বিগিনার্স লেভেলে কয়েকটা কর্ডের মাধ্যমে প্র্যাকটিস করতে চাই, তো তার জন্য এই কর্ডগুলো যথেষ্ট। তারপর ধীরে ধীরে আরও প্র্যাকটিস করতে করতে নতুন নতুন কর্ড জানা হবে। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, আশা করি এই টিউটোরিয়ালটি কারো না কারো কাজে লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।